দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশের সঙ্গে বন্ধুত্ব নীতি বললেন প্রধানমন্ত্রী, জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। রাজধানীর সব বাড়িতে বসছে গ্যাসের প্রিপেইড মিটার, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা নৌবন্দরের সম্প্রসারণ। ছুটি শেষে ফেরার তাড়া, বাস ট্রেনে ভিড়, চিরচেনা রূপে ফিরছে ঢাকা। এবং বিশ্বকাপে ভারতের দেয়া 353 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। লড়াইটা দারিদ্রের বিরুদ্ধে, তাই জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে সরকার। ত্রিদেশীয় সফর শেষে গণভবনে এক সংবাদ সম্মেলনে এমনই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো অসহযোগিতার জন্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই জটিলতা বেড়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের বিস্তারিত জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। ত্রিদেশীয় সফরের প্রথম দেশ জাপান। দেশটির সঙ্গে সই হওয়া $2.5 বিলিয়ন চুক্তি ও রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান সরকারের সহযোগিতার আশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। যদি এশিয়া এক হয়ে কাজ করতে পারি, তাহলে এই অঞ্চলটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যেতে পারে। সাংবাদিকদের নানা জিজ্ঞাসার জবাব দেন সরকার প্রধান। চলমান লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে উল্লেখ করে আর্থসামাজিক উন্নয়নে সব দেশের সঙ্গে বন্ধুত্ব এই নীতির কথা আবারও জানান সরকার প্রধান। আমাদের দ্রুত অগ্রযাত্রা এটা যেন ব্যাহত না হয়, তার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ আমাদের দরকার। জন্য আমি সমগ্র দেশবাসী দলমত নির্বিশেষে সকলেরই আমরা সহযোগিতা চাই। বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান গুরুত্ব পাবে সামাজিক নিরাপত্তা খাত। তুলে ধরেন রোহিঙ্গা ইস্যুতে নানা সংস্থার ভূমিকা। আন্তর্জাতিক সংস্থা যারা এদের এখানে ভলান্টিয়ার সার্ভিস দিতে আসে বা যারা কাজ করে বা যারা এ করে, এরা কোনোদিনই চায় না যে কোনো রিফিউজি তাদের দেশে ফিরে যাক। এখানেই সমস্যাটা। আমরা যে চুক্তি করলাম, তালিকা করলাম, তারপরে হঠাৎ এরা আন্দোলন করলো, তারা যাবে না। এই আন্দোলনের উস্কানিটা তাহলে কারা দিল? ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে আমরা আত্মঘাতী সংঘাত করে যাচ্ছি, একে অপরকে আমরা খুন করছি, আর রণক্ষেত্র হচ্ছে সমস্ত মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যেই খুনোখুনি হচ্ছে। লাভবান কে হচ্ছে? অস্ত্র যারা তৈরি করছে তারা, অস্ত্র যারা সরবরাহ করছে তারা। প্রতিবেশী ভারতের সঙ্গে নানা সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পানির জন্য বাংলাদেশ কারো মুখাপেক্ষী থাকবে না। আমরা অনেক কঠিন সমস্যার সমাধান করছি, আর আমরা আমাদের ডেল্টা প্ল্যান নিয়েছি, নদীগুলি ড্রেজিং করে দিচ্ছি। কারো কাছে পানির জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কারণ আমাদের এটা হচ্ছে ডেল্টা, হিমালয় থেকে নদীগুলি যা আসছে বাংলাদেশের উপর দিয়ে যেতেই হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা এবং আশপাশের এলাকায় প্রিপেইড মিটার সহ নতুন গ্যাসের লাইন বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আর ঢাকা নৌবন্দরের সম্প্রসারণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তৌহিদুর রহমানের রিপোর্ট। শেষ হয়েছে ঈদের ছুটি, সকালেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় প্রথম কর্মদিবস। ছুটি শেষে কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এবার ঈদ যাত্রায় দুর্ভোগ হয়নি বলে জানান তিনি। সারা বাংলাদেশের কোনো জায়গায় কোনো ধরনের যানজট হয়নি, আমরা সেটাও আমরা লক্ষ্য করেছি। সেখানে আমাদের হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণে ছিল এবং জেলা পুলিশগুলো নিয়ন্ত্রণে ছিল। সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর কথা জানান তিনি। বলেন, চলতি অর্থবছরের শেষে 2500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। গ্যাসের দামটাকে সমন্বয় করা দরকার, আমি বারবার বলে আসতেছি। আমরা বার্কে আমরা ইতিমধ্যে সাবমিট করেছি গ্যাসের দামের বিষয়টা, এখন সম্পূর্ণ বার্কের উপর নির্ভর করছে তারা গ্যাসের
সমন্বয় করবে কিনা। আমরা গত বছরের অগস্ট মাস থেকে আমরা এলএনজি আনা শুরু করেছি এবং এই গ্যাসটি কিন্তু মূল্য অনেক বেশি আমাদের নিজস্ব গ্যাসের থেকে, প্রায় 6,000 কোটি টাকার মতো সাবসিডি করে গ্যাসের। আমরা যে গ্যাস উৎপাদন করি, আমরা বিক্রি করি 6 টাকায়, আমরা উৎপাদন খরচ পাই 9 টাকা। সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও। সংবাদ সম্মেলনে নদী দখল ও পুনরুদ্ধারে চলমান অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে ঢাকা নৌবন্দর সম্প্রসারণ করা হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। এবং আমরা চাই যে বাংলাদেশের নদীগুলো অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত হোক এবং নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আসুক। এখানে অনেক বড় একটা কার্যক্রম আছে, এটা ন্যূনতম তো 2 বছরের মতো এটা সময় লাগবে। ঈদ ছুটির পর সরকারি অফিস আদালতের পাশাপাশি বেসরকারি অফিসেও কাজ শুরু হয়েছে, তবে রয়ে গেছে ছুটির আমেজ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বজনদের সাথে ঈদ করে রাজধানীতে ফিরছেন মানুষ, ঢাকা ফিরে পাচ্ছে চেনা রূপ। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটগুলো যাত্রীদের পদচারণায় মুখর। রাসেল খানের রিপোর্ট। স্বজনদের সাথে ঈদের ছুটি কাটানোর আনন্দের রেশ নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। রোববার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকেই ফিরছেন পরিবার পরিজন সহ, ভোগান্তি কম বলে স্বস্তির কথা জানালেন তারা। হ্যাঁ, এই যাত্রা অনেক ভালো ছিল, অনেক মজা করছি ফ্যামিলির সাথে, সবার সাথে। খারাপ তো কিছুটা লাগবেই, তারপরেও যেহেতু এখানে থাকি, কর্মব্যস্ততা, অফিস, বাসা, বাচ্চাদের স্কুল, সবকিছু, কর্মজীবনের তাগিদে কর্মস্থলের তারণায় আবার নির্দিষ্ট সময়ে চলে আসতে হয়েছে, আজকে থেকে অফিস খোলা। ভিড় কম বাস টার্মিনালগুলোতে, যাওয়ার পথে খানিকটা ভোগান্তি পোহালেও স্বস্তির ফিরতি যাত্রা। মনে হচ্ছিল যে বাসায় আরো কিছুদিন থেকে যাই, কিন্তু তারপরেও কর্মব্যস্ততা, জব থাকলে যা হয়, বেশি দিন আসলে থাকা হয়ে ওঠে না। যদি যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু সহজ হতো, আরেকটু উন্নত হতো, তাহলে আমরা সহজে একটু মানে যাতায়াত করতে পারতাম। এদিকে ভোর থেকেই সদরঘাট টার্মিনালে এসে ভিড়তে থাকে দক্ষিণবঙ্গের সব লঞ্চ। আর ঈদে পরিবারের সাথে কাটানো সুখ স্মৃতি নিয়ে ফিরে আসেন অনেক মানুষ ঈদ পাথরের এই নগরীতে। বন্ধু-বান্ধব সবার সাথে দেখা হলো অনেকদিন পর, ইনশাআল্লাহ অনেক ভালো ঈদ কাটিয়েছে। বিভিন্ন ধরনের কথাবার্তা আদান প্রদান করেছি, অনেক ভালো লাগছে এবং সবার সাথে একটু ঘোরাফেরা করছি। লঞ্চে লঞ্চে মারামারি, আরো রাত্রি যে কান্না চিল্লা ভাল্লা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেল হক। রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, আদালতের রায় প্রকাশের পর তালিকা প্রকাশ করা হবে। এছাড়া দেশ স্বাধীন হওয়ার পর সিভিলিয়ান ও পুলিশ বাহিনীর সদস্যরা বীরত্ব খেতাব কম পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। মৃত্যুর পর সব মুক্তিযোদ্ধার কবর একই নকশায় হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিআরবি কেবলস, ব্যবসা বাণিজ্যের খবর। ম্যাঙ্গো ড্রিঙ্ক, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করতে প্রতি বছরের মতো এবারও আম সংগ্রহ শুরু করেছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। রাজশাহীর গোদাগাড়ি, বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নাটোরের একডালাই প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানায় এই আম সংগ্রহ ও পাম্পিং কার্যক্রম চলছে। এবছর 60,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণ। প্রাণের কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেতারা যেন উৎকৃষ্ট মানের জুস খেতে পারে সেজন্য পণ্যের কাঁচামালকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারখানা আধুনিকায়নের ফলে ক্রেতারা আরও মানসম্মত পণ্য পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশের সঙ্গে বন্ধুত্ব নীতি বললেন প্রধানমন্ত্রী, জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। রাজধানীর সব বাড়িতে বসছে গ্যাসের প্রিপেইড মিটার, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা নৌবন্দরের সম্প্রসারণ। ছুটি শেষে ফেরার তাড়া, বাস ট্রেনে ভিড়, চিরচেনা রূপে ফিরছে ঢাকা। বিশ্বকাপে ভারতের দেয়া 353 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দর্শক,
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। আমাদের পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।